কেক বানানোর জন্য আমাদের লাগছে আটা। আমি 1.5 কাপ আটা নিয়েছি, তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো, 1 কাপ আর হাফ। আর অল্প একটু সল্ট নিয়েছি, মানে লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এইগুলোকে আমাকে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে, তাহলে কি লাম্পস হবে না, আর যখন ব্যাটারটা আমি করব তখন খুব স্মুথ হবে। এরকমভাবে মিশিয়ে নিতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি যেহেতু বানানা চকলেট কেক বানাচ্ছি, সেই জন্য একটা কলা আমি নিয়েছি আর একটা ডিম নিলাম। তোমরা এটা ডিম ছাড়াও বানাতে পারো, আমি এতে একটা ডিম দিয়েছি, কলা, ডিম, আর এতে আমি তেল দিলাম, সাদা তেল। সাদা তেলটা তোমাদেরকে 1/2 কাপ মতো নিতে হবে। আর এটাকে আমি ভালো মতো একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। এবার এই দুটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিলাম, আর এতে 1/2 কাপ চিনি আছে, সুগার, এটাকেও দিয়ে দিলাম। এবার সবকটাকে ভালো মতো আমি এক মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে মিক্স করে নিয়েছি, একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এইরকম। এবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দেব, এই 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দেবো। তো এসেন্সটা দিলে একটু গন্ধটা খুব সুন্দর হয়। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রথমে কোকো পাউডার মেশাতে ভুলে গেছিলাম, তো কোকো পাউডার 1/2 কাপ আমি মিশিয়ে দিলাম। এবার এই ইনগ্রিডিয়েন্টসটাকে আমাকে এই ভালো মতো মেশাতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে, আর অল্প অল্প করে, একেবারে পুরো দিলে কিন্তু ভালোভাবে মিক্সড হবে না, এরকম আমি যেরকম দেখাচ্ছি এরকম অল্প অল্প করে মিক্সড করতে হবে। আর এতে আমার দুধ লেগেছে মোটামুটি 1 কাপ। তোমরা প্রয়োজন মতো দুধটা দেবে, তবে বেশি দুধ দেবে না, 1 কাপ দেবে। 1 কাপের থেকে যদি আর অল্প একটু লাগে তোমরা দিতে পারো, কি 1 কাপের থেকে কমও লাগতে পারে। দুধটা কিন্তু অল্প করে দিতে দিতে মিক্সড করতে হবে, আর খুব বেশি পাতলা হবে না, এই রকম কনসিস্টেন্সি থাকতে হবে। এখানে যেরকম দেখাচ্ছে এইরকম 1 কাপের থেকে কমও দুধ লাগতে পারে, তো দুধটা অল্প দিতে দিতে মেশাবে। আর হাতে আমি একটু সাদা তেল নিয়ে যেই কেক টিনটার মধ্যে আমি কেকটা করব, এটা আমার একটা সসপ্যানের প্যান বলতে পারো, এর মধ্যে আমি দুধ ফোটাই, এতে আমি কেকটা করব। তো এর মধ্যে আমি ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার কেক ব্যাটারটা আমি ঢেলে দিয়ে এরকমভাবে একটু ট্যাপ করে নিলাম হাতে, তাহলে কি যদি কোনো লাম্পস থাকে ভেতরে সেটা বেরিয়ে যাবে এবং হাওয়া বাতাস ভালো করে ঢুকবে। এবার আমি আগে থেকে এটা কড়াইতে করছি, তোমরা ওভেনেও করতে পারো, প্রি হিট করে রেখেছি আগে থেকে আমি কড়াইটা, 15 মিনিট আগুনে বসিয়ে গরম করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, ডিরেক্ট হবে না এটা, তোমরা নিচে বালি দিয়ে তার উপরেও কেক টিন বসাতে পারো, আমার বালি নেই, আমি স্ট্যান্ড দিয়েছি তার উপর কেক টিনটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একদম। আর ঢাকনাটা একটু ছিদ্র ছিল, ফুটো ছিল, সেটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আর ফ্লেম হবে লো ফ্লেমে হবে, প্রথম 15 মিনিট লো ফ্লেম, তারপর 30 মিনিট একটু মিডিয়াম ফ্লেম দেবে, টোটাল 45 মিনিট লাগবে। এবং হয়ে গেলে পরে একটা চাকু দিয়ে তোমরা এরকমভাবে চেক করবে, চাকুটা যদি ক্লিন বেরোয় তাহলে মনে করবে কেক তোমার রেডি, যেরকম আমার কেক রেডি, আমার কেক হয়ে গেছে। আর যদি চাকুর গায়ে একটু লেগে থাকে মনে করবে কেক হয়নি, আরও খানিকক্ষণ ঢেকে দেবে। তো আমার কেক রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়েছি কেকটাকে, এবার দুটো সাইড দিয়ে একটু এরকম করে দিলাম। এবার একটা প্লেটের সাহায্যে আমি এটাকে ফ্লিপ করে দেবো, প্লেটটা ওপরে দিয়ে বাটিটাকে উল্টে দেবো। আর এবার কেকটা দেখো আমার বেরি, কি স্পঞ্জি কেক, সুপার সফট চকলেট বানানা কেক, খুব স্পঞ্জি হয়েছিল কেকটা। তোমরাও এরকম চটপট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো, এত ইজি এই কেকটা বানানো, খুব একটা কঠিন না, আমাদের ঘরে থাকা সামগ্রী দিয়েই আমরা বানাতে পারি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর আমি এতে একটু গানাশ দিলাম, এটা ডার্ক কম্পাউন্ড চকলেট গলিয়েছিলাম ফ্রেশ ক্রিম দিয়ে, সেই গানাশটা আমি এর মধ্যে পোর করলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো, শুধুও খেতে পারো, শুধু খেতেও খুব ভালো লাগে, এটা খুব সফট হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো আমার ভিডিওটাকে একটা লাইক দিও বন্ধুরা, আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।